আমরা আমাদের গত পর্বে শুনেছি চেঙ্গিস খানের মৃত্যুর ঘটনা। চেঙ্গিস খানের মৃত্যুর পর মঙ্গোলদের এই যাত্রা কি থেমে গিয়েছিল, নাকি তারা আবার নতুনভাবে শুরু করেছিল তাদের এই হত্যাযজ্ঞ? আমরা আমাদের আজকের পর্বে শুনতে পাব তার মৃত্যুর পরে আবার কি শুরু হয়েছিল। আজকের পর্ব শুরু আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, অপছন্দ হলে ডিসলাইক দিন। আপনার পরামর্শ কমেন্টে জানাবেন। আর আপনি যদি আগে থেকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে অনেক ধন্যবাদ। চেঙ্গিজ 1224 সাল নাগাদ মধ্য এশিয়া ছেড়ে ফিরে যান মঙ্গোলিয়ায়। মধ্য এশিয়ার সাবেক খাওয়ারিজম সাম্রাজ্য হয় তার মেজ ছেলে চাগাতাইয়ের অধীন। সুলতান জালালউদ্দিনকে মানুষ খুব ভালোবাসত। সাহসী এই তরুণ যেখানেই গেছেন সেখানেই পেয়েছেন মানুষের ভালোবাসা। তিনি ছিলেন এক বীর সেনাপতি, তাই তার সেনাদলে যোগ দিতে মঙ্গোলদের হুমকি উপেক্ষা করে ছুটে আসত তরুণেরা। 1226 সাল নাগাদ লড়াইয়ের উপযোগী একটা বাহিনী দাঁড় করিয়ে মঙ্গোলদের হাত থেকে কিরমান ও সিস্তান কেড়ে নেন জালাল। এরপর তার নজর পড়ে ফারস প্রদেশের উপর। এখানে পুরো বসন্ত ঘুরে ঘুরে জনগণকে মঙ্গোলদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে থাকেন তিনি। ইস্পাহানে মঙ্গোলদের বিরুদ্ধে ক্যাম্প ফেলে শক্তি বৃদ্ধি করেন জালাল। এরপর পশ্চিম ইরানে গিয়ে তাবরিজ আর কাজভিনে গড়ে তোলেন আরও দুটো প্রতিরোধ ঘাঁটি। চেঙ্গিজ খান যখন চীনের মহাপ্রাচীরের ধারে জিজিয়া সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধে ব্যস্ত, তখন এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে জালালউদ্দিন সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কোবাদের সঙ্গে জোট তৈরি করেন। আলাউদ্দিন বুঝতে পেরেছিলেন এই যুবক মঙ্গোলদের বিরুদ্ধে ইসলামী জাহানের ঢালের মতো। ইরানের পরেই ইরাক, সিরিয়া আর আনাতোলিয়ার পালা। মঙ্গোলদের ঠেকাতে না পারলে কেউই বাঁচবে না। সুলতান জালাল বারবার চিঠি পাঠাচ্ছিলেন বাগদাদের খলিফা নাসিরের কাছে, কিন্তু জালালের কথা শোনার মতো তার সময় ছিল না। যখন শক্তি ছিল তখন খারেজমিয়ারা তার হাড় জ্বালাতন করেছে। তুষার ঝড়ে না পড়লে 1217 সালের জাগ্রোস অভিযানে হয়তো জালালের বাবা আলাউদ্দিন মুহাম্মদ তখন বাগদাদ জয় করে নিতেন। খলিফা আন নাসির ভাবলেন এই ছোকরাকে সৈন্য ধার দেয়া আর খাল কেটে কুমির আনার মধ্যে আসলে কোনো তফাত নেই, বরং সে নিজের বাবার চেয়েও মারাত্মক। একই রকম জবাব এলো সিরিয়ার আইয়ুবী সুলতান আল আশরাফের কাছ থেকে। চেঙ্গিজ খানের মৃত্যুর পর চাগাতাই খান জালালউদ্দিনকে দমনের জন্য শক্তিশালী একটি বাহিনী পাঠালেন, কিন্তু জালালউদ্দিন তাদের পরাজিত করে ইরান ছাড়া করলেন। যুদ্ধের ময়দানে দুরন্ত নায়ক, ভূরাজনীতির ময়দানে ছিলেন কাঁচা খেলোয়াড়। মঙ্গোলদের মোকাবিলায় নিজের শক্তিকে রিজার্ভ রাখার বদলে তিনি আবার ঝাঁপিয়ে পড়লেন জর্জিয়ার উপর। ব্যাটল অফ গ্র্যান্ডিতে তিনি জর্জিয়ানদের পরাজিত করে জর্জিয়া জয় করে নেন। জয়ের পর রাজধানী তিবলিসিতে ঢুকে চালান এক গণহত্যা। কয়েক হাজার মানুষ নিহত হয়, জ্বালিয়ে দেওয়া হয় পুরো শহর, ভেঙে ফেলা হয় অনেক গির্জা। এই জয় তাকে আত্মবিশ্বাসী করে তোলে। তিনি আরও পশ্চিমে এগিয়ে পূর্ব আনাতোলিয়ার আরজিনজানের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক শহর আখলাট জয় করে নেন, যেটা ছিল তুর্কিদের জন্য একটি পবিত্র শহর। তার এই আক্রমণ বদলে দেয় মধ্যপ্রাচ্যের রাজনীতির হিসাব নিকাশ। আল আশরাফ দেখলেন আখলাট জালালের কাছে থাকা মানে সেলজুকদের সঙ্গে জালালের সংঘর্ষ লাগার সম্ভাবনা 100-তে 100। এরই মধ্যে জালাল আবার হামলা চালালেন খলিফার এলাকা খুজেস্থানে। এবার খলিফা নিজে কূটনীতিতে নামলেন। আল নাসির আর আল আশরাফ মিলে সেলজুক সুলতান আলাউদ্দিনকে বোঝাতে সক্ষম হলেন জালালউদ্দিনের ভবিষ্যৎ লক্ষ্য আনাতোলিয়া ও ইরাক। আলাউদ্দিনও তাই সন্দেহ করছিলেন, কারণ দিনে দিনে জালালউদ্দিনের গতি ক্রমেই পশ্চিমে এগোচ্ছিল। আইয়ুবি আর সেলজুকদের মধ্যে জোট ঠিকই গঠিত হল, তবে তা মঙ্গোলদের বিরুদ্ধে নয়, খারিজমিদের বিরুদ্ধে। আখলাট ছেড়ে দেওয়ার জন্য সুলতান আলাউদ্দিন সুলতান জালালউদ্দিনকে চিঠি লিখলেন। জালালউদ্দিন রাজি হলেন না, রাজনীতির মোড় ঘুরে গেল। আইয়ুবি সেলজুক জোট সিদ্ধান্ত নিল জালালউদ্দিনের কাছ থেকে আখলাট এবং পূর্ব আনাতোলিয়া কেড়ে নিয়ে তাকে ইরানে হটিয়ে দেওয়া হবে। সেখানে যদি সে মঙ্গোলদের সঙ্গে লড়ে টিকে থাকতে পারে তো থাকবে, নয়তো তাকে মরতে হবে। ঘাড়ের উপর যখন মঙ্গোলরা বসে আছে, এমনই সময় ভাতৃঘাতী লড়াইয়ে নামলেন সুলতান আলাউদ্দিন কায়কোবাদ আর আল আশরাফ। তাদের সঙ্গে ইয়াসি জামানের যুদ্ধে জালালউদ্দিনের প্রায় পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল, সেই সঙ্গে দারুণ ক্ষয়ক্ষতির শিকার হলেন আলাউদ্দিন আর আশরাফও। চেঙ্গিজ খানের মৃত্যুর পর সিংহাসনে ওগেদেই খানের অভিষেক হতে প্রায় 2 বছর সময় লেগে যায়। 1229 সাল নাগাদ ক্ষমতায় বসেই ওগেদেই খবর পান জালালউদ্দিন আবার খাওয়ারিজমি সাম্রাজ্যকে দাঁড় করানোর চেষ্টা করছেন। কোনো প্রকার দেরি না করে তিনি তরবেই নামের এক নৈয়নকে পাঠিয়ে দেন জালালউদ্দিনকে আক্রমণ করার জন্য।
1230 সালের শেষ দিক নাগাদ তরবেই খোরাসানে পৌঁছান। সেখান থেকে তিনি ইরানে প্রবেশ করেন। জালাল তখন বিষণ্ন, চরমভাবে অবসাদগ্রস্ত। সেলজুকদের সঙ্গে লড়াইয়ে তার গোটা বাহিনী ধ্বংস হয়ে গেছে। সব মিলিয়ে 5000 সৈন্যও তার হাতে নেই। তরবেইকে মোকাবিলা করার জন্য তাকে অনিচ্ছা সত্ত্বেও ইরানের উত্তরে এগিয়ে যেতে হলো। তরবেই তার 20000 সৈন্যের বাহিনী নিয়ে আলবুর্জ পর্বতের এক উপত্যকায় শিবির ফেলেছিলেন। জালালউদ্দিনের এক গোয়েন্দা ভুল সংবাদ দিয়ে তরবেইকে এক গিরিখাদের পাশে নিয়ে আসে। মাত্র 4000 তীরন্দাজ নিয়ে বরফের ভেতর লুকিয়েছিলেন জালালউদ্দিন। তিনি তরবেইয়ের বাহিনীর উপর আহত এক তুষার চিতার মতো ঝাঁপিয়ে পড়লেন। 5 গুণ বেশি সৈন্য নিয়েও তরবেই পালাতে বাধ্য হলেন। এই সংবাদ পেয়ে ক্ষুব্ধ ওগেদে আবার গোটা মধ্যপ্রাচ্য অভিযানের সিদ্ধান্ত নেন। এবার তিনি চোরমাকান নৈয়ানকে 50-60 হাজার সৈন্যের বিশাল বাহিনী দিয়ে পাঠান। খবর পেয়ে জালালউদ্দিন খলিফার কাছে সাহায্যের আবেদন করেন। সাহায্যের আবেদন গেল সুলতান আলাউদ্দিন আর আল আশরাফের কাছে। মরিয়া জালালউদ্দিনের চিঠিতে লেখা ছিল, প্লিজ লেন্ড মি সাম সোলজার্স সো দ্যাট আই ক্যান ফাইট অ্যান্ড রেসিস্ট দ্য আর্মি অফ ওগেদে। আই এম দ্য লাস্ট শিল্ড অফ ইসলাম এগেনস্ট দোজ বারবার মঙ্গলস। ইফ আই এম রিমুভড দ্য শোড উইল বি ড্রন ওভার দ্য রেস্ট অফ মুসলিম উম্মাহ। অতীতের তিক্ততার কারণে কেউই তাকে একজন সৈন্যও দিলেন না। 1231 সালের গ্রীষ্মে চোরমাকান প্রথম কিরমান দখল করে নেন। এরপর তিনি এগিয়ে যান ইস্পাহানের দিকে। তীব্র প্রতিরোধ গড়েও ইস্পাহানের অধিবাসীরা শেষ পর্যন্ত পরাজিত হল। জালালউদ্দিন ফারস থেকে সৈন্য সংগ্রহের চেষ্টা করছেন জেনে মঙ্গলরা ফারসে হামলা চালায়। উপায়ান্তর না পেয়ে তিনি তাবরিজের দিকে পালিয়ে যান। তখন তার সঙ্গে ছিল মাত্র 1500 যোদ্ধা। তাবরিজের কাছে মঙ্গলদের সঙ্গে আবার মুখোমুখি যুদ্ধে নেমে পড়েন জালালউদ্দিন। তার পুরো বাহিনী ধ্বংস হয়ে যায় এবার। কিন্তু মঙ্গলদের এত ক্ষয়ক্ষতি হয়েছিল যে তারা যুদ্ধে জেতার পরেও আর সামনে এগোতে সাহস করেনি। চোরমাকান ওগেদের দেয়া নতুন বাহিনী নিয়ে আবার ধাওয়া করেন জালালউদ্দিনকে। সে সঙ্গে তাকে হত্যা করার জন্য ইসমাইলি হাসাসিন বাহিনীর আততায়ীদেরও ভাড়া করা হয়। 1231 সালের শীতে আজারবাইজানের একটি গ্রামে লুকিয়েছিলেন জালালউদ্দিন সঙ্গে 50 জনের মতো সঙ্গে। মঙ্গলরা ঝটিকা হামলা চালায় এই গ্রামে, কিন্তু তিনি আবার তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান। এরপর মঙ্গলদের ভুল তথ্য দিয়ে আবার তিনি বিভ্রান্ত করে চলে আসেন কুর্দিস্তানে। শেষ দিকে এসে তিনি জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়েছিলেন। সারা দিন পড়ে থাকতেন মদ, সঙ্গীত আর নর্তকী নিয়ে। তিনি বুঝতে পেরেছিলেন ত্রয়োদশ শতকের পৃথিবী তার মতো জালালউদ্দিনের চেয়ে বাগদাদের আর নাসিরের মতো লোকের জন্যই বেশি উপযুক্ত। কুর্দিস্তান থেকে তিনি ফের তাবরিজের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তাবরিজে তার প্রচুর সমর্থক ছিল। রাস্তায় এক গিরিপথ পার হওয়ার সময় একদল দস্যু তাকে ঘিরে ধরে। তার কাছে থাকা দামি কাপড় ও মোহরের লোভে তারা তাকে হত্যা করে। এভাবেই শেষ হয় ইসলামের পতন যুগের সেরা বীরদের একজন জালালউদ্দিন মিংবারনুর জীবন। তার প্রজারা তাকে খুব ভালোবাসত। তার সঙ্গে মধ্য এশিয়া থেকে পালিয়ে আসা মানুষেরা তার মৃত্যুর অনেক বছর পরেও নিজেদের খাওয়ারি জিমিয়া বলে পরিচয় দিত। তারা বীর যুবক জালালউদ্দিনকে কোনো দিন ভুলতে পারেনি। আজও জালালউদ্দিনকে তুর্কিরা মিংবারনু বা মাঙ্গু বেরদি বলে ডাকে। এর মানে গড গিভেন, খোদার দান। ইতিহাস হয়তো তাকে দিগ্বিজয়ে চেঙ্গিজের পথে বাধা হয়ে দাঁড়ানো এক রক্ত গরম তরুণ হিসেবেই দেখবে, কিন্তু মুক্তিকামী তুর্কিরা তাকে মনে রেখেছে সর্বগ্রাসী মঙ্গল আগ্রাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো একরোখা বীর যোদ্ধা হিসেবে, মরার আগে যে এক মুহূর্তের জন্যও মরেনি। সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহের মৃত্যুর পর তার ভেঙে যাওয়া সালতানাতের ওঘুজ অধিবাসীরা যখন আনাতোলিয়াতে পাড়ি দিচ্ছিল, তখন কিপচাকদের একটা অংশ চলে গেল সিরিয়া আর মিশরে। জালালউদ্দিনের ভবিষ্যৎবাণী পূরণ হতে তখনও বাকি। ওগেদেই খান চাইনিজ জিন সাম্রাজ্য নিয়ে তখন ব্যস্ত। জিনদের খতম করা শেষ হলেই তিনি আবারও মধ্যপ্রাচ্য অভিযানের নির্দেশ দেবেন। ওদিকে পশ্চিমে কিপচাক স্তেপে নতুন অভিযানে ঝাঁপিয়ে পড়ার জন্য জোচি খানের ছেলে বাটু খানকে তৈরি করছেন জেনারেল সুবুদায় বাহাদুর। বাটু খানকে নিয়ে তিনি পালন করতে চান তার মৃতপ্রভু চেঙ্গিজ খানের আদেশ। পৃথিবীর বাকি অর্ধেক জয় করা এখনও বাকি। পুরো বিশ্বকে আনা চায় মঙ্গল ঘোড়ার খুরের তলায়। প্রাচীন তাতার প্রবাদ বলে, মানব জাতির পথ একটাই, যুদ্ধ। আমার কণ্ঠে পঠিত এই বইগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন।